বড় চমক রেখে বিশ্বকাপ বাছাই পর্বে দ্বিতীয় রাউন্ডের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল কোচ ফার্নান্দো দিনিস। গতকাল রাতে ঘোষিত 23 সদস্যের এই দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছে উঠতি তারকা ফুটবলার, তবে অপ্রত্যাশিত হয়ে বাদ পড়েছে বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার। ব্রাজিল ফ্যানদের জন্য খুশি সংবাদ হলো ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছে দলটির অন্যতম সেরা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। সেপ্টেম্বর মাসে বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচ জেতার পর ব্রাজিল আগামী 13 অক্টোবর ঘরের মাঠে ভেনেজুয়েলার মুখোমুখি হবে। এরপর 18 অক্টোবর উরুগুয়ের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই দুই ম্যাচকে সামনে রেখে গতকাল রাতে দল ঘোষণা করেছে ব্রাজিল কোচ ফার্নান্দো দিনিস। তার ঘোষিত দল থেকে বাদ পড়েছে এই সময় তরুণ ও অন্যতম সেরা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি এবং তরুণ ডিফেন্ডার রজার ইভানেস। আবারও দলে সুযোগ হয়নি লুকাস পাকেতা ও অ্যান্টোনির। দিনিসের দল থেকে কাটা পড়েছে জুয়েল লিংটনের নাম, তার জায়গায় প্রথমবারের মতো দলে ডাক পেয়েছে মিডফিল্ডার গিরসন। আবারও দলে ফিরেছে জুভেন্টাসের ডিফেন্ডার ব্রেমার। দিনিসের দলে গোলকিপার হিসেবে বরাবরের মতো ডাক পেয়েছে এলিসন ও অ্যাডারসন। তাদের সাথে আরও একবার সুযোগ পেয়েছে দীর্ঘকায় গোলকিপার লুকাস পেরি। ডিফেন্সে গ্যাব্রিয়েল মেগালেস, মার্কিনোজের সঙ্গী নিনো। রাইট ব্যাক পজিশনে ডাক পেয়েছে দানিলো ও ভ্যান্ডারসন। পরিবর্তন আসেনি লেফট ব্যাক পজিশনেও, রেনাল্ডোদি ও কায়ো হেনরিকেই আছেন। মিডফিল্ডে থাকছেন অধিনায়ক কার্লোস ক্যাসেমিরো, তার সাথে খেলবেন বুনো গিমারেস, আন্দ্রে ও রাফেল ভেইগা। আক্রমণভাগের বা প্রান্তের দায়িত্বে থাকবে ভিনিসিয়াস জুনিয়র ও তার ক্লাব সতীর্থ রদ্রিগো। রাইট উইংয়ের একমাত্র অপশন হিসেবে থাকছে রাফিনা, তাদের মাঝখানে ফ্রি রোলে খেলবেন নেইমার জুনিয়র। দিনিসের ঘোষিত এই দলে স্ট্রাইকার হিসেবে থাকছেন মোট তিনজন, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসনের সাথে আবারও সুযোগ পেয়েছে ম্যাথিউস কুনহা। এ পুরো দলটার আক্রমণের নেতৃত্ব দেবে নেইমার জুনিয়র। সেলসা সুপারস্টারের নেতৃত্বে আবারও জয়েন এসে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তো বন্ধুরা, আপনার চোখে কেমন হলো ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড? কার বাদ পড়া ঠিক মনে হয়নি, কার বাদ পড়া বা ডাক পাওয়া উচিত ছিল বলে আপনি মনে করেন? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদের।